সূরা কাসাসের 20 পারা 6 রুকুতে বঙ্গ অনুবাদ কোরআন শরীফ থাকলে পাবেন তাফসীরে জালালাইনে খুব বড় করে লেখা আছে জি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদাইন শহরে যখন তিনি গিয়ে শয়ব নবীর বেটি সফরাকে যখন তিনি বিয়ে করলেন চুক্তি হলে 10 বছর তিনি শ্বশুর বাড়ি থাকবেন 10 বছর পরে তিনি তার মায়ের কাছে মাদাইন শহরে চলে আসবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়ব নবীর নিজের বেটিকে বিয়ে দিয়ে তিনি বড় গর্বিত হয়েছিলেন তিনি বড় আত্মমর্যাদাওয়ালা মানুষ বলে মনে করেছিলেন কেননা আমি শয়ব এই জামানার নবী আর আমার পরে আমার জামাই হবে মূসা তিনি বড় নবী হযরত শয়ব নবী 6 বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নিয়ত করলেন এই বছর যত ছাগল আছে মূসা ময়দানে ছাগল চড়াই ওই ছাগলের যে বাচ্চা হবে যদি মেয়ে বাচ্চা হয় মাদী বাচ্চা হয় সব বাচ্চা আমি নবী মূসাকে দেব আল্লাহ পাক ওই বছরে যত ছাগলের বাচ্চা দিলেন সব বাচ্চা মেয়ে বাচ্চা হলো পরের বছর নিয়ত করলেন যত বাচ্চা হবে সাদা বাচ্চা সব বাচ্চা মূসা নবী পাবেন যত বাচ্চা হলো সব বাচ্চা সাদা বাচ্চা পরের বছর নিয়ত করলেন যত বাচ্চা কালো হবে মূসা নবী পাবেন আল্লাহ কবুল করে সব বাচ্চা কালো করে দিলেন পরের বছর নিয়ত করলেন যত বাচ্চা মদ্দা বাচ্চা হবে সব মূসা নবী পাবেন 9 বছর ছাগলের সংখ্যা হযরতে মুসার হয়ে গেল 9000 তাহলে 9000 যদি বাচ্চা হয় ভারী ছাগল কত হাজার তো শোয়েব নবী বললেন মুসা আমি তোমার প্রতি খুশি সব ছাগলের মালিক তোমাকে বানিয়ে দিলাম তো মুসা নবী আর এক বছর শ্বশুর বাড়ি থাকবেন দায়িত্ব হলো ছাগল চরানো দেখভাল করা জি তাহলে শ্বশুর যদি 9000 ছাগলের মালিক বানিয়ে দেয় এটা সৌভাগ্য তো নাকি আর এখন সমাজের ব্যয়রাম দেখেন 40-50-30 শ্বশুর বাড়িতে নেওয়ার পরেও তবুও কখনো কখনো সেই বউটাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে আর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলছে আমার অসাবধানতাই ও গলায় দড়ি দিয়ে মারা গেছে আমার অসাবধানতায় বাড়ি ছিলাম না বাপ মার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে অথচ তাকে মেরে মেরে দিয়ে গলায় বিঁধে দিয়ে টাঙিয়ে দেওয়া হচ্ছে জি কোরআন পাকে এসেছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার বুকে যা কিছু করো কেরামান কাতিবিন তারা সব অবগত আছেন ইমাম না জানলো মাওলানা না জানলো পীর সাহেব না জানলো নেতা লোক না জানলো তাহলে ঘরের ভিতরে দরজা দিয়ে তাকে মেরে দিয়ে যদি গালে বিষ দেওয়া যায় টাঙিয়ে দেওয়া যায় গলায় দড়ি দিয়ে ফেরেশতারা জানছে কেউ যদি না জানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি এক বছর আর ছাগলের কোনো বাচ্চা হলো না তিনি শ্বশুর বাড়ি দেখাশোনা করেন ছাগল চড়ায় শেষ চলে আসা রাতে সারা রাত জেগে জেগে নামাজ পড়লেন সকালবেলা তিনি ময়দানে ছাগল নিয়ে হাজির হয়ে গেলেন ছাগল চড়াবেন তিনি ঘুমে আচ্ছন্ন হলো আল্লাহর কাছে কেড়ে লুকিয়ে পড়ে আল্লাহ আমি মূসা আজকে আমার মায়ের কাছে ফিরে যাব মাদায়েন শহর থেকে মিশরে সারা রাত নামাজ পড়েছি চোখে আমার ঘুম এসে গেছে আমি যদি আজকে রাতে দিনের বেলা ময়দানে না ঘুমাই বাড়িতে ফিরে যাব মা আমার বলবে মুসারে তুমি ঘুমে আচ্ছন্ন কেন আমার আল্লাহ পাকে ইবাদত করো আর নামাজ পড়ো না সুতরাং মায়ের কাছে জবাব দিতে পারবে না আল্লাহ আমি একটু ময়দানে ঘুমাতে চাই ইন্নি তাওয়াক্কাল তো বেকার আমি তোমার উপরে নির্ভর করে ময়দানে ঘুমাতে চাই আমার এই ছাগলগুলো তুমি একটু পাহারা দেবে এই বলে মুসা নবী লাঠিখানা নিয়ে আর বালিশ করে ময়দানে শুয়ে পড়লেন ঘুমাতে 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 সন্ধ্যার কাছে কাছে ঘুমটা ভেঙে গেল সূর্য ডোবার মতো সময় এসে গেল মূসা নবী লাঠি নিয়ে ময়দানে ছুটছেন ছাগলগুলো ঠিক আছে কিনা অন্যান্য দিনে একটা দুটো নেকড়ে বাদ ছাগলের বাচ্চা নিয়ে পালিয়ে যায় আজকে আমি দীর্ঘ সময় ঘুমিয়ে পড়েছি আমার ছাগলগুলো ঠিক আছে কিনা লাঠি নিয়ে ঘুরে ঘুরে দেখছেন 9000 ছাগল অন্যান্য ছাগল আছে হযরত মূসা দেখছেন 500-200-100 ছাগলের মধ্যে একটা করে নেকড়ে বাদ মাথা নিচু করে বসে আছে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে সেজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ প্রত্যেক দিন আমি ছাগল পাহারা দিই একটা দুটো ছাগল নেকড়ে বাদ নিয়ে পালিয়ে চলে যায় আর আজকে দীর্ঘ সময় ঘুমিয়ে গেলাম ছাগলগুলো ঠিক আছে আর ছাগলের মাঝখানে
জানেন আমি কেন নেকড়ে বাঘগুলো দেখতে পাই? আল্লাহ পাক বলেন মুসাবত প্রত্যেকদিন তুমি নিজ দায়িত্ব ছাগল চড়াও, তাই একটা দুটো নেকড়ে বাঘ ছাগল নিয়ে যায় খোদার্ত হিসাবে খাদ্য হিসাবে, কিন্তু আমার উপরে তাওয়াক্কাল করে আজকে ঘুমিয়েছে বলে আমি জান্নাত থেকে রহমতের ফেরেশতাগুলো পাঠিয়ে বাঘের আকার ধারণ করে সব ছাগলগুলো পাহারাদার বানিয়ে দিলাম। তাহলে ফেরেশতা হেফাজত করে। তাহলে বাড়িতে যদি নিয়মিত নামাজ পড়া যায়, সকালবেলা যদি একটু কোরআন শরীফ পড়া যায়, এরপরেও কি ওই দাদা হুজুরের মাজারের ফটো, খাজা হুজুরের ফটো, তাজমহলের ফটো বাঁধার প্রয়োজন আছে? তাহলে নামাজের পরে যদি থাকে সেটা ভালো, জি নামাজ পড়বো না, অথচ আজমির শরীফের ফটো আমার ঘর চৌকি দেবে, পাহারা দেবে, এই নিয়ত করা কি ঠিক হবে? ফতোয়ায় এসেছে বাড়ির ধারে যদি মসজিদ হয়, তুমি মসজিদে ফরজ নামাজ জামাতে পড়ো, নফল নামাজটা তুমি বাড়িতে এসে পড়ো, ওই নফল পড়াটা কোরআন পড়ার মর্যাদা দান করবে বলে সুবহানাল্লাহ। নবীজিও কখনো কখনো মসজিদে নামাজ পড়ে, বাড়িতে তিনি নফল পড়তেন। সুতরাং বাড়ির মর্যাদা, বাড়ির হেফাজত থাকার জন্য আল্লাহর কোরআন হলো যথেষ্ট, আল্লাহর নামাজ হলো যথেষ্ট। আর সেই নামাজ আর কোরআন পড়া আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বছরে একবার মিলাদ দিলে কি সারা বছর ঘরের বরকত থাকবে? আর মিলাদ দিতে হবে না এটা ভাববেন না জি। কেউ যদি বাড়িতে গান চালায় তাতে কি বরকত হলো? তাহলে গানের থেকে মিলাদে অনেক বরকত আছে। তাহলে মিলাদ যেমন আমরা দিচ্ছি দোয়া নেওয়ার জন্য, ঠিক তদ্রূপ আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করবো। আল্লাহ আমার খাটার ক্ষমতা, মেহনতের ক্ষমতা, ব্যবসার ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছেন, আর আপনার রিজিক দিয়ে আমি আমার মেহনতের পয়সা দিয়ে সুন্দর ঘর বানিয়েছি বসবাসের জন্য। আল্লাহ আমার ঘরকে তুমি কবুল করো, দীর্ঘায়িত করো। আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে, আমাদের প্রত্যেককে চাইতে হবে জি। কেন আমাদের বাপ দাদা তো সব গরিব ছিল জি, মাটির ঘরে, পাতার ঘরে, তাল পাতার এইরকম খোড়ো ঘরে ছিল। আজ তাদের সন্তান আমরা লেখাপড়া শিখি কি ব্যবসা শিখি, নিজে খেটে খুঁটে আজ ভালো বাড়ি করছি, এটা পেশা ভালো, কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে ভুলে গেলে চলবে না। সেই সঙ্গে মায়েদের একটু স্মরণ থাকা দরকার, স্বামীর ঘর খুব ভালো ঘর হয়েছে বলে বিলাসিতায় জীবন কাটাবেন, মোচাকলা বাড়িতে শুয়ে কাটাবেন, ভালোভাবে ঘুরে বেড়াবেন, আজকের এই ঘুরে বেড়াবেন বিলাসিতায়, কিন্তু আপনার শরীরে কষ্টের কারণ আছে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া যদি না হয়, নামাজ যদি না হয়, দেখা যাবে ওই তিনতলা বাড়ি থেকে নামতে নামতে হঠাৎ চপ্পলটা একটু স্লিপ খেয়ে আপনি পড়ে গেলেন, হাঁটুর মালা খুঁজে গেল। সেজন্য আল্লাহ শুকরিয়া দরকার এবং আল্লাহ রহমত কামনা করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি এবার দুটো হাদিসের তথ্য দেব, দু পাঁচ বছর আগের পুরাতন ওয়াজ শুনলে তার মধ্যে পাবেন। আমি শুধু বোঝানোর জন্য বলছি। তো আল্লাহ নবী বর্ণনা দিলেন ঘরের ভিতরে শান্তি থাকবে, কোন কারণে? হযরত আবু বকর বললেন লা সালমা ইল্লা ফিস সালাত, সারা পৃথিবীতে যদি শান্তি খুঁজে বেড়াও শান্তি পাওয়া যাবে না, শান্তি আছে একমাত্র নামাজের ভিতরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। হযরত ওমর ফারুকি বলছেন আস সালাতু আমানিল্লাহ, পৃথিবীতে যদি মানুষ শান্তিতে থাকে সেই শান্তি থাকার মূল মন্ত্র হচ্ছে নামাজ। অথচ আমরা নামাজ ছেড়ে বসে আছি, নামাজ ছেড়ে বসে আছি, তাহলে নামাজ যদি ছেড়ে দেওয়া যায় শান্তি থাকা বড় কষ্ট। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি আমার পূর্বের বক্তৃতার দিকে চলে আসবো। তো শয়তান ইবলিশ এক সময় রাস্তা দিয়ে যাচ্ছে লাঠি ঠুকে ঠুকে মুরব্বী হয়ে, আর একটা জোয়ান ব্যক্তি এসে দাঁড়িয়ে হাজির, সালাম আলাইকুম ভাই মুরব্বি ভালো আছেন? বলছে ভালো আছি। আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি, আপনি আল্লাহর হুকুম অমান্য করে শয়তান হয়ে পৃথিবীতে এসেছেন, আপনি এমন একটা আমল বলে দিন যে কাজ করলে আমি আপনার মতো শয়তান হয়ে আল্লাহর কাছে নিন্দিত হব। কি কিছু লোক আছে জি নামাজ পড়তে বলে হুজুর বলবেন না আমি শয়তান হয়ে গেছি, অত জোর কেউ শয়তান বলেনি, ও নিজে নিজে আত্মস্বরণ করছে যে হুজুর আমি শয়তান হয়ে গেছি, কেন ভাই? বলছে আমি নামাজ পড়িনি। আচ্ছা, বেনামাজিকে শয়তান বলা যায়? হ্যাঁ, বেনামাজিকে শয়তান বলা যায় জি। ওই বুকে হাত বাঁধাই একটা দল উঠেছে জি, হাত ঝাড়িয়ে বুক মারে জি, বলছে বেনামাজি কাবের হয়ে গেছে।
আবু হানিফা হুজুর বললেন বেনামাজিকে কাদের বলা যাবে না মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি করলো কিন্তু কাফের নয় খাও আর খাচ্ছি এক খাও মানে খেতে হবে জি বা খেতে বললো আর খাচ্ছি মানে ব্যবহার হচ্ছে জি তাহলে খাও আর খাচ্ছি এক না কাফের আর কুফরি এক না জি কাফের মানে যে আল্লাহর অস্বীকার করে শরীয়ত অস্বীকার করে নামাজকে অস্বীকার করে শরীয়ত মানে না আর কুফরি করলে মানে একটা বিধর্মী সে নামাজ পড়ে না একটা মুসলমান হয়ে সে নামাজ পড়ে না তাহলে এটাই হলো সে মানে না আর এ মানে কিন্তু পালন করে না জি পার্থক্য এটাই আবু হানিফা হুজুর বললেন কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাড়ে তিন দিন পার হয়ে গেলে তাকে ধরে এনে জেলখানায় বন্দী করো তাকে নামাজ পড়তে বলো সে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো নামাজ পড়ার জন্য কিন্তু কাফের বলতে পারবে না ইমাম আহমদ বললেন কি কেউ যদি তিন দিন নামাজ না পড়ে তার জেলখানায় বন্দী করো ওকে কতল করো ওকে মেরে দাও মেরে দেওয়ার পরে ওর জানাজা পড়তে পারবে না ওর লাশটা দাফন করতে পারবে না কে বলছে জি ইমাম আহমদ আর সেই ইমাম আহমদ বুকে হাত বাঁধে এখন যারা বুকে হাত বাঁধে কি হবে ইমাম আহমদের মত মানতে হবে তো জি দ্বিতীয় মশলা ইমাম আহমদ বললেন যে নামাজ পড়ে না তাকে জেলখানায় বন্দী করো তিন দিন পরে মেরে দাও তার জানাজা পড়ো আর তার কবর দাও প্রথম বললো মেরে দাও জানাজা পড়া যাবে না কবর দেওয়া যাবে না আবু হানিফা হুজুর বললেন যে একবার কালমা শরীফ পাঠ করেছে নামাজ যদি না পড়ে তাকে বন্দী করো কিন্তু মারতে পারবে না আর তাকে জ্বালিয়ে দিতে পারবে না পুড়িয়ে দিতে পারবে না তাকে কাফের বলতে পারবে না তো এই লোকটি শয়তান ইবলিসের কাছে বলছে এমন একটা আমল বলে দাও আমি যেন তোমার মতো আল্লাহর কাছে অভিশপ্ত হই শয়তান হই শয়তান ইবলিস বলছে ভাই রে শোন হাজার হাজার বছর আমি দুনিয়াতে বেঁচে আছি বনের জঙ্গলে রোদে বর্ষা গ্রীষ্মে জীবনটা কাটছে তোর মতো এই রকম আবেদন আমার কাছে কেউ করেনি তোর মতো আবেদন যদি করতো আমার এত কষ্ট করতে হতো না মেহমান আমার কত মেহনত করতে হতো না কিন্তু তুই আমার কাছে এমন দাবি করলি সন্ত দুটো পরামর্শ দিচ্ছি তুই যতদিন বাঁচবি একক তো নামাজ পড়তে পারবি না আর যতদিন বাঁচবি বেশি বেশি মিথ্যে কথা বলবি তাহলে আমার মতো তুই শয়তান হবি খোদার কাছে অভিশপ্ত কে ফতোয়া দিচ্ছে জি শয়তান ফতোয়া দিচ্ছে জি যতদিন বাঁচবি তোর নামাজ পড়া চলবে না আর বেশি বেশি মিথ্যে কথা বলতে হবে জি লোকটি বলছে শয়তান ইবলিস শোনো আমি তো খোদার কাছে ওয়াদা করেছি আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াবুদু রাব্বুকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে নামাজ পড়তে হবে আমি খোদার কাছে ওয়াদা করেছি যতদিন বাঁচব আমি বেনামাজি হব না আর যতদিন বাঁচব আমি মিথ্যা কথা বলবো না শয়তান বলছে শোন খোদার কসম যতদিন বেঁচে থাকবো তোর মতো মানুষ যদি আসে কোনোদিন আর আমি ওয়াজ করে শোনাবো না তোর মতো মানুষ আমি পাইনি জি তাহলে শয়তান কি বললো আমার মতো শয়তান হতে গেলে দুটো কাজ করতে হবে মিথ্যা কথা বলতে হবে আর নামাজ না পড়াতে হবে সেটাই কি আমরা পারবো জি হ্যাঁ পারবো সারা সত্য না পড়ি জুম্মায় যাই জি তাহলে জুম্মার পরেও যদি মানুষ মসজিদে না যায় দুটো ঈদের নামাজে যোগ দেয় ঈদের নামাজ যদি না পড়ে গোনা নেই ঈদের নামাজ যদি না পড়ে কাজা আদায় করতে হয় না ঈদের নামাজে কাজা আছে ঈদের নামাজে কাজা নেই ঈদের নামাজ ছেড়ে দিলে গোনা নেই এই দুটো ঈদের নামাজ পড়লে কি পাক্কা মুসলমান বলে পরিচয় হবে আমার সম্ভব জি আবার অনেক ঈদের নামাজ পড়ে গর্ববোধ করি আমি নামাজ পড়ি না ঈদের নামাজ আমার কাজা নেই জি আল্লাহ হেফাজত করেন তাহলে আমি বলতে চাচ্ছি কি আল্লাহ রহমত দান করবেন আমাদের বাড়িতে যদি আমরা নামাজের পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদি তাহলে আমাদের বাড়ি আমাদের বিবি আমাদের বাচ্চা আমাদের সন্তান আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে রোগ ব্যয়রাম থেকে আল্লাহ হেফাজত রাখবেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন তা আমি আমার সেই পুরাতন হাদিসের কথার দিকে যাচ্ছি নবী পাক সালাতু ওয়াস সালাম এক সময় বেড়াতে যাচ্ছেন জি আমরা